হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, কারণ কালকে রাত্রে তো একদমই ঘুম হয়নি, আর ওই জন্য আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছি, 8:30 সময় উঠেছি। আর কাজ ফাজ এখনো কিচ্ছু হয়নি, বিছানা তোলা হয়নি, তো জোশুনাকে আজকে দেরি করে উঠিয়েছি, 8:30 আমরা উঠেছি, আর ওকে 9টার সময় তুলেছি। তো ওকে কমপ্লান টমপ্লান খাইয়ে দিয়েছি, ওর পাপা এই একটু আগে গেল অফিসে 9:30 সময়, এখনো বিছানা তোলা হয়নি। তারপর তোমার সকালের খাবার বানাতে হবে, কোনো কাজই হয়নি, শুধু উঠে চাটা খেয়েছি আর কিচ্ছু হয়নি, কোনো কাজ ফাজ কিচ্ছু হয়নি। বিছানা তোলা আছে, তারপরে ঘরদুর ঝেঁটানো মোছা আছে, সকালের খাবার বানানো আছে, দুপুরের রান্না আছে। এই দুদিন তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো, আজকে আবার 2:30 বেজে যাবে হয়তো। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে দেখো, স্ট্যান্ডটা আমি কেবল খাটের উপরে রেখেছি, আর ওই যে ওর ওস্তাদি শুরু হয়ে গেছে। তো যে স্ট্যান্ডটা ভাঙবে না, দেখেছ? দেখো আচ্ছা, বালিশের উপর বসে আছিস, ঠিক আছে, দেখেছি, তুই বস, তারপরে বল অন্য কিছু। পেট করি ফাটা হবে আজকে, পালন ছাক, পিছানা কুটানো হয়নি তো, এই সে তো হয়নি, পালন ছাক হবে আজকে। আর আর কি হবে? তো টেকে দিলাম তো তোমাকে কি? আচ্ছা দেখিয়ে দিলে তোমাকে, তোমাদের তোমাকে আবার কি? আচ্ছা দেখিয়ে দিলো, বিছানা তোলা হয়নি তাই দেখিয়ে দিলো। আর কি রান্না হবে? আর আজকে বালিশ, পাগল হয়ে গেল, বালিশ রান্না হবে, বালিশ রান্না হবে। হ্যালো তোমার পালিন রান্না হবে আজকে, এই যে পালিতে ধুয়ে পড়েছি তো এখন। ঠান্ডা লাগছে তোর? দেখো আমি বলেছি বিছানাটা গোছাতে হবে, বালিশ টালিশ সব নিচে ফেলে রেডিও, বালিশ কম্বল সব নিচে ফেলে রেডি। এবার ওদিকে যাই, কাজ ফাজ শুরু করি, রান্না বান্না চাপাই। এত যে কি করছিস শোনা, তুই কি নিয়ে খেলা করছিস? বন্ধ কর, ওটা বন্ধ কর দাও, ওই সব নিয়ে খেলে না বাবা, যাও ছাড়ো, ছেড়ে দাও, ওটা ভেঙে যাবে বাবা, বেশি বাইরে বের করলে কিন্তু আঙ্কেল কিন্তু বকবে, বন্ধ কর দাও, বন্ধ করো, বন্ধ করো। তো কিচেনে চলে এসেছি, দুপুরে রান্নাটা আগে করে নেবো। ওই যে দেখো কটা বাজে, 10:10 অলরেডি বাজে, আর ওই যে আমাকে উপরে বসা, উপরে বসা, ওই যে এখন জল খাবে, দাঁড়াও একটু জল দিই। আর আজকে তোমার রান্না করব মটর পনির আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর কালকে সোয়াবিনের তরকারিও আছে, পেঁপে দিয়ে আলু ভাজা ওটাও আছে একটুখানি, আর ওই অল্প কটা পেঁয়াজ কলি ছিল ওই কটা ভাজবো, আর মটর পনির করব। কালকে বলেছিলাম পনির নিয়ে আসতে, অনেক দিন খাওয়া হয়নি পনির টনির, কী বলো তো অতটা খাওয়া হয় না, মাছ মাংস যেহেতু খাওয়া হয় তো ওই জন্য পনিরটা কমই খাওয়া হয়, নন বেঙ্গলিরা পনিরটা বেশি খায়, বাঙালিরা কমই খায় আমার তো মনে হয়, এবার তোমরা হয়তো ভালোবাসো কিন্তু আমাদের অতটাও খাওয়া হয় না, খুব কম, যেহেতু মাছ মাংস খায় ওই জন্য পনির আর খায় না। তো পনিরগুলো কেটে নিচ্ছি এবারে ছোট ছোট করে, আর
এখানে এই যে দেখো কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করব সেটাও কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে করব পেঁয়াজ কলি ভাজা আর এইটাতে মটর পনির। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পেঁয়াজটা টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একবারে তেলের ওপর একটু ভাজা ভাজা করে নেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মটর পনিরটা আমি এইভাবেই বানাই, একটু টাইম বেশি লাগে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে এগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে আদা রসুন এটা পেস্ট করে নেবো, দিয়ে এটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে তারপরে সেটাকে আবার পেস্ট করে আবার তেলের ওপর দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। এমনি কাঁচা মশলা দেওয়ার থেকে এইভাবে ভেজে দিলে পারে, ভেজে পেস্ট করে দিলে খেতে বেশি ভালো লাগে। এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবারে এগুলো একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি আদা রসুনটা বেটে নিই। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে আমার তোজো, শোনা দেখি কি করছি, শোনা দেখি। না 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 না, নষ্ট হয়ে যাবে। এই যে দুটো গ্লাসে মটরশুঁটি নিয়ে খেলা করছে, আবার ওখান থেকে নিতে যাচ্ছে। না শোনা, ওরম নেয় না, ওই কটা নিয়ে খেলা করা হবে বাবা। আর এই যে আমার শোনা, দেখো গাড়িগুলো সব পরপর করে এখানে সাজিয়ে রেখেছে। মামা সাজিয়ে দাও, মামা সাজিয়ে দাও, দিয়ে আমি এইভাবে সোজা করে সাজাই না, আমি বলছি ওইভাবে দুটো করে লাইন করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে ওরম করে সাজিয়ে দিয়েছি। এ শোনা কী করছো শোনা, তুমি মটর কুচি না, ওটা মটরশুঁটি। হ্যাঁ, আর এর ওপর দাঁড়াচ্ছে, ওটা পায়ে ফুটে যাবে, ওই যে প্লাস্টিকটা এমনি ছিঁড়ে গিয়েছে শোনা। তুমি ছিঁড়েছো, পাপা ছিঁড়েছে? আচ্ছা পাপার ওই কাজ, তাই? আচ্ছা এই যে দেখো দুষ্টুটা দই নিয়ে বসে পড়েছে, বলছে মামা একটু ভিডিও করলে না, বলছি রোজ রোজ একই ভিডিও করলে হবে, কালকেও তো দই খাওয়া দেখালাম, বলছে না তুমি আগে করো নাই হবে না, কিন্তু তোমাকে করতেই হবে, নাও খাও, না করলে হবে না ভিডিও, করতেই হবে, ঠিক আছে নাও খাও। কেমন লাগছে দই? হ্যাঁ দই কেমন লাগছে? ঠিক আছে তাহলে করবো না, কথা যখন বলবো না থাক, ভিডিও করবো না, কিচ্ছু করবো না। তাহলে কেমন লাগছে বলো? বিশা বিশা না বিশাল। এখানে দেখো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখো তেলটাও রিলিজ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, একদমই অল্প দেব, জল বেশি দেব না। আর পনিরগুলো কি বলো তো কাঁচাই দেব, কাঁচা পনিরটা দিলে বেশি ভালো লাগে। এত হাওয়া চলছে বাইরে, ওই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি। এবারে ঝোলটাকে একটু ফুটতে দেবো, ফুটে উঠলে তারপরে এই যে পনিরগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবারে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে বেশ খানিকক্ষণ ফুটতে দেব, ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানে কি, কান্ট্রি মানে কি, কান্ট্রি কে,
মাউন্টেন মানে কি? মাউন্টেন পর্বত। মাদারল্যান্ড মানে কি? এটা পর্বত। মাদারল্যান্ড মানে কি বল? মাতৃভূমি। গুড। চাটা এই চা খাবো। এই কবে খাবো? এই কবে? কাজ খায়। এই যে দেখো, খুব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে জায়গার জিনিস জায়গায় সেট করে দিই। আর এই যে দেখো, পনিরটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। মটর পনিরটা দেখো এই যে হয়ে গেছে, এই যে এরকম হয়েছে দেখতে, খেতেও ভীষণই ভালো লাগে। যারা এইভাবে না বানাও একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। স্নান ধান হয়ে গেছে, এখনো পুজোটা দিইনি, পুজোটা দেব। আর কি বলতো, তোজোর পাপার হচ্ছে এই বছরটা শেষটা একদম ভালো গেল না। সেই দাঁতে ব্যথা নিয়ে তো দেখলে এক সপ্তাহ 10 দিন কি ভুগা ভুগলো। এখন তো দাঁতে ব্যথাটা মোটামুটি ঠিকই আছে। আর কালকে রাত্রিবেলায় সে হঠাৎ করে এত জ্বর, সে মানে প্রচণ্ড পরিমাণে জ্বর। অফিস থেকে এসছে, দিয়ে তারপরে অতটাও ঠান্ডা ছিল না, ঘরে ধরো হিটার চালিয়ে রেখেছিলাম তার আগে, আমি ঠান্ডা ছিল বলে, প্রচণ্ড ঠান্ডা ছিল বলে, দিয়ে ঘর গরমই ছিল। দিয়ে তারপরে বলছে আমার বিশাল ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমি বলছি কেন এত ঠান্ডা লাগছে কেন, ঠান্ডা তো নেই সেরকম একটা। দিয়ে তারপরে আমি বলছি তোমার কি জ্বর এসছে নাকি? দিয়ে তারপরে গায়ে হাত দিয়ে দেখছি যে হালকা হালকা গরম আছে, অতটাও গরম ছিল না। দিয়ে তারপরে বলছে আমার বিশাল ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দিয়ে তারপরে আবার হিটারটা চালিয়ে দিল 1 ঘন্টা মতো। দিয়ে রাত্রিবেলা কিছু খেলেও না, বললাম না যে কালকের সোয়াবিনের তরকারি, তারপরে হচ্ছে তোমার যেহেতু ও খায়নি, ওরটা বেঁচেই গিয়েছে, ধরো সোয়াবিনের তরকারি, তারপরে পেঁপে আলু ভাজা, ওগুলো সব রয়ে গিয়েছে। সকালে তোমাদের বললাম না, রাত্রিবেলা হচ্ছে ঘুম হয়নি বললাম। দিয়ে তারপরে তোমার ওই রাত্রিবেলা কিছু খেলো না বললাম, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। দিয়ে দুটো কলা খেয়ে শুয়ে পড়েছিল, বলছে আমার খেতে ইচ্ছা করছে না কিছু, আমার কেমন লাগছে শরীরের মধ্যে, ভালো লাগছে না, খাবো না। দিয়ে তারপরে রাত্রিবেলায় মানে সেই কটা বাজে তখন মনে হয় 12টা সাড়ে 12টা বাজে, সে বলছে আমার বিশাল ঠান্ডা লাগছে। দিয়ে তারপরে গায়ে হাত দিয়ে দেখছি সে বিশাল জ্বর, মানে সে আগুনের মতো পুড়ে যাচ্ছে গা একদম, আর থরথর করে কাঁপছে সেই রকম। বলছে আমার খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। দুটো ধরো মোটা মোটা কম্বল নিয়ে রয়েছে, তাও বলছে আমার বিশাল ঠান্ডা লাগছে, সেই মানে থরথর করে কাঁপছে সেই রকম ঠান্ডা লাগছে। দিয়ে তারপরে খেয়েছিল না রাত্রিবেলা, বললাম না কিছু খাইনি, ভালো লাগছিল না ওই জন্য আর কিছু খাইনি। দিয়ে তারপরে আমি বললাম তাহলে কটা বিস্কুট খাও, বিস্কুট খেয়ে তারপরে ওষুধটা খাও, খালি পেটে ওষুধ খাবা, ধরো কিছু খায়নি যেহেতু রাত্রিবেলা। দিয়ে তারপরে ওই কটা বিস্কুট খেয়ে হচ্ছে দিয়ে তারপরে ওষুধটা খেলো। দিয়ে অনেকক্ষণ পরে গিয়ে তারপরে জ্বরটা পড়লো। দিয়ে সকালবেলা আবার ওই জন্য রাত্রিবেলায় ঘুমই হয়নি, মানে মধ্যে মধ্যে ওরকম বিশাল জ্বর এসেছিল, ওরকম হঠাৎ করে কেন হলো কে জানে, ঠিকই তো ছিল, দাঁতে ব্যথাও মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে। হচ্ছে ওই বলছে আমার শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না, মানে কালকের থেকে বলছিল যে ওরকম শরীর ভালো লাগছে না, ভালো লাগছে না। এবার ভিতরে ভিতরে হয়তো জ্বর এসেছিলো, বুঝতে পারিনি ওরকম শরীর ভালো লাগছে না, লাগছে না। দিয়ে তারপরে ওইরকম বলছি না, মানে ওর বছরটা, এই বছরের শেষটা একদম খুবই খারাপ গেল ওর। আর একদম আজকে ধরো বছরের লাস্ট দিন, কালকে ওরকম জ্বর এসছে। আজকে অফিসে বলছিলাম না অফিসে যেতে হবে না, ছুটি নি নাও না। দিয়ে বলছে এগুলো দেখি সকালবেলা, যদি ঠিক থাকি তাহলে চলে যাবো। দিয়ে এবার 8:30 বাজে, আমি 8:30টার সময় উঠেছি। দিয়ে তারপরে আমি ব্রাশ ট্রাশ করে তারপরে ঘরে আসলাম। দিয়ে আমি দিও আমাকে বলছে কটা বাজে এখন, আমি বলছি 8:30 বাজে, বলছে আমি অফিস যাবো, আমার ডাকুনি। আমি বলছি আমি জানি তুমি যাবা না, শরীর খারাপ, সেই জন্য আমি আর বলিনি, তোমাকে ডাকিনি। দিয়ে বলছে না না গেলে হবে না কি, তাই পরপর 2 দিন ছুটি আছে, 1 তারিখে ছুটি আছে, তারপর 2 তারিখে রবিবার, আজকে যেতেই লাগবে, কাজ আছে, না গেলে হবে না, তো সেই জন্য আবার অফিস চলে গেলো, ওই জন্য খাবার আর আজকে বানিয়ে দিতে পারিনি, আমি জানছি ও যাবে না হয়তো। তো চলো দেখি এবার পুজোটা করে নিই। দিয়ে তোজো শোনা ওদিকে খেলা করছে, বলছে মাম্মা আমাকে দেখালে না, আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, ওই করছে। তো চলো ওকে একটু দেখাই, দিয়ে তারপরে পুজোটা করে ওকে খাওয়াবো। এই যে আমার শোনা, এ শোনা কি করছো তুমি? ও বাবা, ওনার ভিডিও এডিট করা হয়ে গিয়েছে, এখন কোথায় গেল উনি? আবার তোজো কথায় কথায় স্ট্যান্ডে হাত না বেটু, কি করবি ওপরে উঠে? তুই কি করবি তুই দেখি? সেদিন মনে আছে তো কি ফেলেছিলি, মনে আছে? মনে আছে তোর? পড়ে যাবে, ওতে পাউডার আছে, রাখ, রেখে দাও, চলে আসো নিচে, চলে আসো।
দেবো তো, ধূপ দেখেছিস কোথায় তুলে রেখেছে আর তোর হাতে পাবো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর কালকে তো জানোই বৃহস্পতিবার ছিল। তো এখানে আমার ভাতটা বেড়ে নিয়েছি, তো চলো খেয়ে নি। পেঁপে আলু ভাজাটা নিলাম না, এটা দিয়ে খেয়ে নেবো। চলো এবার কুমারী এক কুড়ি হাম্বুচা দিলাম। হাম্বুলা ওটা সব খুলে দিলাম, তো চলো এবার ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ওর পাপা বাড়ি আসুক, দিয়ে সন্ধ্যেবেলা ওর পাপার সঙ্গে তোমাদের একটু কথা বলাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন এই 6:45 মতো বাজে, তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে তোমার তোজোকে বনবিটাও খাওয়ানো হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিয়েছি, আর এখন এই ঠান্ডার মধ্যে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে আছি গো। এই দেখো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বাবা এত ঠান্ডা যে কেন পরে ভালো লাগে না। আর এই যে দেখো তোজোসোনা, তোজোসোনাকে সোয়েটার টুপি টুপি সব পরিয়ে দিয়েছি, যা ঠান্ডা পড়ছে, দেখি হিটারটাও চালিয়ে দেবো। আর এই ঘুম থেকে উঠলে বারবার করে হাই ওঠার ঘুম পায়। তো ওর পাপা অফিস থেকে এক্ষুনি বেরোলো, একটু আগেই ফোন করেছিলাম, একটু আগেই বললো বেরিয়েছে, 6:30 দিকে বেরিয়েছে। ঠিক আছে বলে দিয়েছি নিয়ে আসবে, ও এটা খাবো সেটা খাবো করবে, নিয়ে আসবে যাই সে আর খাবে না, আনার খাবো আনার খাবো। ওই যে এখনো দেখো আনার ঘরের মধ্যে রয়েছে, আপেল রয়েছে, আনার রয়েছে, এখন আবার বলছে আঙ্গুর খাবো, আঙ্গুর আঙ্গুর খাবে ও। তো এই নিয়ে আসতে বলেছি, খাবে তো না, ওর শুধু বাই না, খাওয়ার নামে খোঁজ নেই। তো কি বলতো, 2021 তো আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে এই বছরটা শেষ হয়ে যাবে, আবার নতুন বছর চলে আসবে 2022। আর 2020 তো কারোর জন্যই ভালো যায়নি, 2021 যে খুব ভালো গেছে তাও না, আর এই 2021 লাস্টে তো এই করোনা আরও বাড়ছে, আর এই করোনা করোনা করে আর ভালো লাগে না গো। করোনা আর দুনিয়ার থেকে যাবে না, করোনা আর মানুষকে বাঁচতে দেবে না। এই বাচ্চাদের স্কুল খোল, স্কুল এখানে যেমন কয়েক মানে মধ্যে খুলে গিয়েছিল স্কুল, তারপর আবার সব বন্ধ করে দিয়েছে, এত করোনা বাড়ছে, আবার কি বলবো আর ভালো লাগে না গো। আগে যেমন একটা নতুন বছর আসার যে একটা আনন্দ ছিল, কত আনন্দ হতো যে নতুন বছর আসছে নতুন বছর আসছে, কি আনন্দ, আর এখন সেই মনের মধ্যে একটা ভয় যেন কোথায় যেন থেকেই যায় এই করোনার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, কি করা যাবে। তো 2020 কারোর জন্যই ভালো যায়নি, 2021 কারোর জন্য সেরকম একটা ভালো যায়নি, কিন্তু আশা করবো 2022 যেন তোমার আমার সকলের খুব 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 ভালো কাটে, এটাই বলবো। আর দেখি ওর পাপা আসুক, দিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে ও বাজারে যাবে আজকে, কালকে সকালবেলা বাজারে যাবে না, কারণ কি অনেক লেট হয়ে যায় উঠতে উঠতে, আর ও সেই দেরি করে যায়, সে অনেক দেরি করে যায়, আর রান্নাবান্না করতে করতেও লেট হয়ে গিয়ে যায়, ও লেট হয়ে যায়, ওই জন্য বললাম যে আজকে আসো বাড়ি, দিয়ে তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে একবারে বাজারটা করে নিয়ে আসবে। তো এই যে ওর পাপা নিয়ে এসছে ধোসা, এই যে ধোসা আর এই যে সাম্বারটা, তো ও বাজারে চলে গিয়েছে, ওর বললাম যে হচ্ছে খেয়ে দে তারপরেই যা, ও দিও বললো আমি খাবো না, ওই জন্য একটাই নিয়ে এসছে, বললো তুমি খাও আমার ভালো লাগছে না, আমি খাবো না, ভাত খাবো খুনি, তো সেই জন্য আর খেলো না। তো বাজারে চলে গেছে, বললো আমার দেরি হয়ে যাবে বাজারে চলে যাই, বাজারটা করে নিয়ে আসি। তো চলো আমি আর আমার সোনা একটু খাই, আমার সোনা খাবে তো, কেমন ভালো সোনা, ঝোল না দিলে ভালো লাগে না, তো ঝোল দিয়ে খেতে হবে, আচ্ছা উনি শুধু খাবে, ঝাল দিয়ে খাবে, জলদি খাবে। তো চলো, তো ধোসা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম, আর গুড বাই 2021,
সবার সাথে আবার নতুন বছরে দেখা হবে। এই বছরের মতো এটাই শেষ, আবার সবার সাথে নতুন বছরে দেখা হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।